যে মানুষটিকে দেখা গিয়েছিল রাত দখলে হাঁটতে এবং হচ্ছে যে নারী নিরাপত্তায় প্রতিবাদে নামতেই রাজ্য সরকারের বিরুদ্ধে, গতকাল তার নামে অভিযোগ উঠল যে মহিলা সাংবাদিককে শ্লীলতাহানি, সাসপেন্ড করলো তার দল। দেখুন, এটা ঘটনাটা শুধু নিন্দাজনক বললে কম বলা হবে। হ্যাঁ, তন্ময়দা অন্য রাজনীতির মানুষ হতে পারেন, আমরা রাজনৈতিক সমালোচনা তো করতামই, কিন্তু তন্ময়দার ঘটনাটা একটা আই ওপেনার। কেন বলছি, দেখুন, এই তন্ময় ভট্টাচার্য ইনি পোস্ট করেছিলেন 19 অক্টোবর, বাংলার মেয়েরা যেন থাকে নিরাপদে। এটা তন্ময় ভট্টাচার্যের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে করা পোস্ট। তো বাংলার মেয়েরা কার থেকে নিরাপদে থাকবে? তন্ময়বাবুদের থেকেই কি নিরাপদে থাকতে হবে? আমি জানি না উনি ভবিষ্যৎবাণী হিসেবে করেছিলেন কিনা। 30শে আগস্ট আরজিকরের ঘটনা ঘটেছিল 9ই আগস্ট, 30শে আগস্ট তন্ময়বাবুর পোস্ট, দর্শক হবেন না নইলে ধর্ষক পার পেতে পারে, তন্ময়বাবুর করা পোস্ট। অর্থাৎ এখানেই আপনাদের প্রশ্নটা উঠে যায় যে যারা রাত দখল করার কথা বলেছিলেন, এটা ঘটনা বাংলার মেয়েরা, বাংলার মায়েরা এই ঘটনায় গর্জে উঠেছিলেন, কারণ আমাদেরই ঘরের একজন বোন, তার সাথে যে নারকীয় ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছিল, সেই ঘটনার প্রেক্ষিতে সমস্ত শুভবুদ্ধিসম্পন্ন মহিলারা রাস্তায় নামবেন, এটাই স্বাভাবিক। নাগরিক সমাজের আন্দোলনে কারুর কোনো দ্বিমত ছিল না। কলকাতা পুলিশ ঘটনাচক্রে 24 ঘন্টার মধ্যে যে মূল অপরাধী, তাকে যখন গ্রেপ্তার করেছিল সঞ্জয় রায়, তাকে অপরাধী হিসেবে মানতে না চেয়ে, ভিকটিম আমার পছন্দের নয় তাই জন্য অন্য কেউ ভিকটিম, মূলত এই জায়গার ন্যারেটিভটা তৈরি করার জন্য গত 2 মাস আড়াই মাস ধরে যে সমানে মিথ্যার পরপর অপপ্রচার হয়েছিল, তারপর দেখা গেল 58 দিন পরে সিবিআই চার্জশিট দিয়ে পরিষ্কার বলে দিল যে ওই পার্টিকুলার সঞ্জয় রায় খুন এবং ধর্ষক। যদি আপনাদের মনে হয়ে থাকতো যে ও খুন বা ধর্ষণ করেনি, তাহলে আপনাদের আইনজীবী ইন্দিরা জয়সিং কেন সেদিনকে সুপ্রিম কোর্টে গিয়ে চার্জশিটের বিরোধিতা করলেন না? প্রশ্নটা এখানেই উঠছিল। কিন্তু যারা এই আন্দোলনকে সমর্থন করার কথা বলেছিলেন, আমরা এই বাংলার বুকে একটার পর একটা ইনসিডেন্ট দেখলাম। আপনাদের মনে থাকবে বেলঘড়িয়ার একটি যুবক এই কাণ্ডের সময় যখন প্রতিবাদে এসেছিল, সে নিজে আরজিকরের ঘটনার প্রতিবাদী হিসেবে পরিচয় দেয়। উত্তর 24 পরগনারই একটি মেয়ে, সেও এই আন্দোলনকে সলিডারিটি জানাতে স্বাস্থ্যভবনের সামনে ধর্ণায় আসত। সেই প্রতিবাদী যুবক সেই মেয়েটির সাথে বন্ধুত্ব করে এবং বাড়ি ফেরার পথে সোদপুরের কাছাকাছি গিয়ে সে আরও তার বন্ধুদের ডেকে ওই মেয়েটিকে যৌন নিগ্রহ এবং ধর্ষণ করে। এই ঘটনা সামনে আসে। কিছুদিন আগে কৃষ্ণনগরের ঘটনা আপনাদের মনে আছে, রাহুল বলে একটি ছেলে, যে তার প্রোফাইল থেকে সমস্ত দেখা যাচ্ছে আরজিকরের ঘটনার সমর্থনে পোস্ট একাধিক, এবং কুৎসিত ভাষায় মমতাদিকে আক্রমণ করে পোস্ট করা হয়েছে, তৃণমূলকে গালিগালাজ করে পোস্ট করা হয়েছে। সেই রাহুল নামক ব্যক্তি, তার সাথে যে মেয়েটির বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা, সেই মেয়েটিকে তার বন্ধুদের ডেকে এনে গণধর্ষণে অভিযুক্ত হয়, এবং সেটাও কিন্তু এই আরজিকরের সমসাময়িক ঘটনায় এই আন্দোলনের অংশীদার থেকে তারা এই কাজগুলো করেছিলেন। অর্থাৎ তখনই একটা প্রশ্ন উঠছিল নাগরিক সমাজে যে তাহলে কি এই আন্দোলনে যারা যাচ্ছেন, যারা নিজেরা মুখে কর্মক্ষেত্রে যৌন হেনস্থার বিরুদ্ধে কথা বলছেন, যারা মেয়েদের স্বাধীনতার প্রশ্নে কথা বলছেন এবং সঠিকভাবেই কথা বলছেন, কারণ কেন মেয়েরা কর্মক্ষেত্রে যৌন নিগৃহীতা হবেন, কেন মেয়েরা হয়রানির শিকার হবেন, এটা তো ঘটনা, বাসে ট্রামে ট্রেনে মেয়েদের হয়রানি হতে হয়, এটা ঘটনা, কর্মক্ষেত্রে মেয়েদের সাথে যৌন নির্যাতনের ঘটনা ঘটে, তাহলে সেই কাজের প্রতিবাদ করতে যারা সামনে এগিয়ে আসছে তাদের মধ্যে থেকে যদি পোটেনশিয়াল রেপিস্ট থাকে, তাহলে মানুষ কার থেকে নিরাপদ থাকবে? এই ঘটনার মধ্যে আগুনে ঘৃতাহুতি শুধু তাই নয়, অত্যন্ত নিন্দনীয় এবং নক্কারজনক কাণ্ড ঘটালেন তিনি, সিপিআইএমের নেতা, প্রাক্তন এমএলএ তন্ময় ভট্টাচার্য। তন্ময়বাবুর সাথে আমাদের রাজনৈতিক বিরোধ থাকবে, তার দলের সাথে থাকবে, বিজেপির সাথে থাকবে, কিন্তু কি হয় জানেন তো, কিছু কিছু মানুষ, তাদের একটা ফ্যান ফলোয়ার থাকে, তাদের একটা মতাদর্শের কথা বলা থাকে, তার জন্য বেশ কিছু মানুষ তাদের সমর্থন করে। আমার খারাপ লাগলো যখন একটি মেয়ে, একটি সাংবাদিক, সে যখন তার এই ঘটনার কথা ব্যক্ত করলো বাধ্য হয়ে, এবং এটা তার সাথে নাকি এর আগেও ঘটেছিল, হয়তো এইরকম ম্যাগনিচিউডে ঘটেনি কিন্তু কম বেশি এরকম ঘটনা এর আগেও ঘটেছিল, তখন দেখলাম বেশ কিছু মানুষ এবং তার মধ্যে অনেকে মহিলা আছেন, তারা উল্টে ভিকটিম ব্লেমিং করা শুরু করলেন, উল্টে ওই মেয়েটির চরিত্র নিয়ে, ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন করা শুরু করলেন। কোন জায়গায় বাস করছি আমরা? একজন নিগ্রহর বিরুদ্ধে একটা ইনজাস্টিসের জন্য আমরা রাস্তায় নেবে আরেকটা ইনজাস্টিসকে আমরা সমর্থন করছি? তন্ময়বাবু যে কাজ করেছেন, দেখুন, সিপিএম দোকান কাটা, সিপিএমের কোনো চালচুলো নেই, লাজ লজ্জা নেই, এদের নেতা
কদিন আগে সুশান্ত ঘোষ লাল সেলাম বলতো, ও বলবে এখন সুশান্ত ঘোষ মুর্দাবাদ? 7 মিনিট 56 সেকেন্ডের যে ভিডিও ভাইরাল হয়েছে আপনারা আমরা সবাই দেখেছি হোয়াটসঅ্যাপে, সুশান্ত ঘোষকে দেখা গিয়েছে একজন মহিলা, তিনি সিপিআইএমের মহিলা সংগঠনের সাথে জড়িত, তিনি কাজের জন্য গিয়েছিলেন, একাধিকবার সুশান্ত ঘোষ তাকে কাজের পাইয়ে দেওয়ার সুবিধার জন্য তাকে ঘরে ডেকে ধর্ষণ করেছেন একাধিকবার, সেই মহিলা পরবর্তীকালে সেই ভিডিও ফাঁস করে দিয়েছে। তন্ময়বাবু যে ঘটনা ঘটেছেন তাতে শুধু সিপিএমের দোকান কাট, সিপিএমের এমনি কান কাটা দোকান নতুন করে কাটতে হবে না, সামগ্রিকভাবে বাংলার যারা রাজনীতি করেন সে যে দলেরই হোক না কেন, ধরুন আপনারাও সংবাদ মাধ্যমের প্রতিনিধি, আজকে আমি একটি দলের মুখপাত্র তৃণমূল কংগ্রেসের, আজকে আপনাদের আমার কাছে এসছেন, বিজেপির প্রতিনিধিদের কাছে যান, কংগ্রেসের প্রতিনিধিদের কাছে যান, প্রত্যেকটি দলের যারা এমনকি সিপিএমেরও যারা তরুণ প্রজন্মের যারা মুখপাত্র রয়েছেন তাদের সামনে আপনি কি এক্সাম্পল সেট করলেন? আজকে তো একটি মেয়ে যদি সাংবাদিক হয় সে তো একা যেতে ভয় পাবে যে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছে, আবার একইভাবে যে কোনো রাজনৈতিক দলের মুখপাত্র সে ইন্টারভিউ দিতে ভয় পাবে। যে এনভায়রনমেন্টটা আপনি নষ্ট করলেন, এই যে একটা মানে সেন্সিটি ছিল একটা সাংবাদিক এবং রাজনৈতিক নেতৃত্বের মধ্যে বা মুখপাত্রদের মধ্যে যে একটা সুস্থ সুন্দর সম্পর্কের একটা পবিত্র জায়গা ছিল, সেই জায়গাটা এক কথায় নষ্ট যিনি করলেন তিনি তন্ময় ভট্টাচার্য। আমার মনে হয় যারা তন্ময়বাবুকে এখনও সমর্থন করে পোস্ট দিচ্ছেন তারা আখেরে প্রত্যেকে এক একজন পোটেনশিয়াল রেপিস্ট, একজন পোটেনশিয়াল রেপিস্টকে বাঁচানোর জন্য যারা সমর্থনে পোস্ট করছেন তারাও সমান অপরাধে অপরাধী, এবং তারাও যদি কোনো দিন সুযোগ পান তারাও ঠিক এই একই কাজ করবেন, যেটা অন্যায় সেটা অন্যায় বলতে শিখুন। মুশকিলটা হচ্ছে সিপিএমে, সিপিএম নিজের বেলা আটিশুটি, পরের বেলা দাঁত কপাটি।